মুসলমানের সামনে অতি বক্তব্য প্রদান করবে হাসরত খান ভাসানি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভাপতি, স্বাধীনতা উপদেষ্টা মন্ডলীর সভাপতি, মহাবিদ্রোহী মহানায়ক মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি, 45তম ভারত দিবসে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া এবং বিভিন্ন সহ নেতাকর্মীদের মাজারে পুষ্প অর্পণ করতে আসা এই ছাত্রলীগ নামধারী ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মাওলানা ভাসানির পরিবার, মাওলানা ভাসানির খুদাই কেন্দ্রদার, মাওলানা ভাসানির বিশ্ব শিশু সংগঠন সহ আমরা মর্মাহত। আপনারা জানেন এই বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রী, উনি 1999 সালে মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সন্তোষে স্থাপিত করেছেন, কিন্তু তারপরেই দ্বিতীয় মেয়াদে ক্ষমতা হয়েছে মাওলানা ভাসানির ইতিহাস থেকে মাওলানা ভাসানিকে পাঠ্যপুস্তক থেকে উঠিয়ে দিয়েছে। মাওলানা ভাসানির সেই মাওলানা ভাসানির জন্ম মৃত্যু বার্ষিকীতে এসএসসি পরীক্ষার আয়োজন করে। আমি তাদেরকে ধিক্কার জানাই যে বঙ্গবন্ধু মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির পায়ের কাছে রাজনীতি থেকেছে, যে ক্ষমতায় যাওয়ার পরে দুটি সপ্তাহ মাওলানা ভাসানির কাছে গিয়েছে, অথচ প্রধানমন্ত্রী 2000 সাল থেকে 21 সাল থেকে একবারও যায়নি। আপনার কেন এত অবগত? আপনি তো দেশের মানুষ চান না, দেশের মাটি চান না, আপনার স্বার্থ আদায় করতে এসেছেন। মাওলানা ভাসানি বলেছেন শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, যারা মজিব 1957 সালে উনি নিয়োগ গ্রহণ করেছিলেন, এই জন্যই 1957 সালে যে বঙ্গবন্ধু তোমার জনজাত দলে যারা রয়েছে চোর ডাকাত তাদেরকে সহ্য করা হবে না, এই জন্য আমি সারা জীবন মুসলিম মেহনতি মানুষের পাশে। আমি বিভিন্নকে বলবো তুমি সারা জীবন মুসলিম মেহনতি মানুষের পাশে থাকবে। মাওলানা ভাসানির পরিবার, মাওলানা ভাসানির ভক্ত মরিদান অনুসারী কৃষক কামার কুমার জেলে তাঁতি তোমাদেরকে নিয়ে আমরা শেখ হাসিনাকে এই রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নামিয়ে আমরা দেশের আন্দোলনে আমরা সরকার জাতীয় সরকার গঠন করব, দেশের মানুষকে শান্তি দেব। এটা মনে না যায় না এই নামধারী ছাত্রলীগ মাওলানা ভাসানিকে কলঙ্কিত করেছে, এটা মেনে নেওয়া যায় না। আপনারা আসুন ডক্টর রেজা কিবরিয়াকে বলবো এদেশ 30 লক্ষ মাওলানার নিয়ে স্বাধীন হয়েছে, এটা মুক্তিযুদ্ধ, এই দেশে আমরা কোন অন্যায় করতে দেব না। ইনশাল্লাহ পিপি নূর সহ ডক্টর রেজা কিবরিয়া সহ সবাই আবার মাওলানা ভাসানি 12ই ডিসেম্বর সন্তোষে যাবে। আমরা ভাসানি পরিবার, ভক্ত মরিবান অনুসারীরা, আমরা মাওলানা ভাসানি সেই আড়াই হাত লাঠির মাধ্যমে আমরা আমাদের সকল মিলে রক্তের বিনিময়ে আপনাদেরকে আমরা নিরাপত্তা দেবো ইনশাল্লাহ। আপনাদের সাথে রয়েছি, আপনারা বেশি বাড়ানো না, সর্বশেষ একটি কথা প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই, এদেশের এই গণব অধিকার পরিষদকে থামানো যাবে না, ছাত্রদেরকে থামানো যাবে না। আমরা মাওলানা ভাসানি পরিবার এতদিন কিছু করিনি, আজকে আমরা তাদের সাথে রয়েছি ইনশাল্লাহ। মাওলানা ভাসানির ফ্যামিলিকে আপনার একদিনের জন্য মূল্যায়ন করেন নাই। আমার বিভিন্নকে যখন পুলিশ ফাঁড়ি দেওয়া হয়েছিল সেই সময় আমাদের 2 ফুকু সহ
আমরা তার সাথে কথা বলেছি, ইনশাল্লাহ আমরা ওই সময় আসলে তিন দিন প্রোগ্রাম করার কারণ আমরা প্রস্তুতি নিতে পারি নাই। ইনশাল্লাহ আগামী 12 ডিসেম্বরে ভূপিনৌর যাবে, এবং আমরা ভূপিনৌর যদি মনে করে, আমরা ডক্টর রেজা কিবরিয়া মনে করে, আমাদের শ্রমিক সংগঠন কৃষক কামার কুমার জেলের তাঁতি এবং রক্ত বলিদান নিয়ে আমরা রাজপথে আন্দোলন করে এই সরকার জামায়াত সরকারকে হটিয়ে দেশের স্বাধীনতা কামুর মানুষের আন্দোলন ঐক্যবদ্ধ হবো। এরা সরকে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। যুগ যুগ দিয়ে তুমি মরণ ভাষণ যা হোক মুসলিম মানুষের।